একান্ন নম্বর সুরা দারিয়াতের একুশ নম্বর আয়াতে আল্লাহ বলছেন অফিয়ান ফুসিকুম আফালাত তারপরে নিজের ফ্যামিলি নিয়ে ভাবতে হবে ছেষট্টি নম্বর সুরা তাহরিমের ছয় নম্বর আয়াতে আল্লাহ বলছেন কুয়ান ফুসাকুম ও আহলিকুম না তারপরে নিজের সমাজের ব্যাপারে ভাবতে হবে যে ব্যাপারে দুই নম্বর সুরা আল বাকার একশো সাতাত্তর নম্বর আয়াত করে তারপরে আপনার নিজের দেশ নিয়ে ভাবতে হবে তিতাল্লিশ নম্বর সুরা দুটিতে তার প্রমাণ রয়েছে তারপরে রবের দেশ নিয়ে ভাবতে হবে গোটা বিশ্ব আল্লাহ একটি কিংডম আল্লাহ দেশ আপনি বড়দেরকে শ্রদ্ধা করবেন আর ছোটদেরকে করবেন, আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এই পাঁচটি ভাবনা যদি আপনার ভাবনাতে না থাকে তাহলে আপনাকে চিন্তা করতে হবে আপনি পথভ্রষ্ট হয়ে ঘুরে বেড়াচ্ছেন আর এই ভাবনাগুলি যদি থাকে এই কর্মগুলি যদি আপনার ভাবনাতে থাকে আপনার আমলে থাকে তাহলে অবশ্যই আপনি একজন মুমিন মুসলিম